হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ভিডিওটি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে ঠিক এই মেকআপটা, যেটা হচ্ছে একটা সামারের গ্লোই মেকআপ। সামার অনেক গরম, দ্যাটস ট্রু, বাট যখন আপনি কোনো পার্টিতে যাচ্ছেন দিনের বেলা একটা গ্লোই ফেস করলে আই থিঙ্ক ইট লুকস রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড গ্ল্যামারাস। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। আর যেটা হচ্ছে এই ভিডিওর জন্য আমি মোস্টলি ক্রিম প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেছি, আমি পাউডার অনেকটা অ্যাভয়েড করেছি। সো আপনাদের যাদের ওয়েলি স্কিন তারা হয়তো ওয়েলটাকে কন্ট্রোল করার জন্য একটু পাউডার ব্যবহার করতে পারেন, বাট যদি স্কিন ড্রাই হয় আই ডোন্ট থিঙ্ক ইউ নিড এনি পাউডার ফর দ্যাট। আর এটা অ্যাকচুয়ালি আই ডোন্ট সাজেস্ট যে এই মেকআপটা আউটডোরের জন্য কোনো মেকআপ, আপনি যখন শপিংয়ে যাচ্ছেন বা বাইরে যাচ্ছেন তার জন্য না, যখন আপনার কোনো ইনডোর এসিওয়ালা জায়গায় কোনো পার্টি আছে বা সামথিং, আই থিঙ্ক দিস মেকআপ লুকস রিয়েলি নাইস। অ্যান্ড সিন্স কোরাল অর পিচ ইজ দ্য কালার ফর সামার, আমার মনে হয় যে এই মেকআপটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আই হোপ টু ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি আমার পুরো মুখে একটা ময়শ্চারাইজার ব্যবহার করেছি, যেটা একটা ইলুমিনেটিং টাইপের ময়শ্চারাইজার, যার নাম হচ্ছে ম্যাক্স স্ট্রোক ক্রিম। আমি স্পেশালি আমার চিক বোনের উপরে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করছি, যাতে এটা ইলুমিনেটর হিসেবে কাজ করে। পরে নেক্সট আমি আমার মুখের অয়েল অথবা সোয়েট, যেটা বলেন, সেটা কন্ট্রোল করার জন্য একটা ম্যাটিফাইং প্রাইমার ব্যবহার করতে চাইছি, এবং অ্যাট দ্য সেম টাইম এটা ফোরগুলোকে ইনভিজিবল করবে। তারপর আমি আমার ডার্ক সার্কেল এবং যে মুখে ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য একটা অরেঞ্জ কালারের কনসিলার অথবা কারেক্টার ব্যবহার করছি। যখন আমাদের ডার্ক সার্কেলগুলোর কালার হচ্ছে নীলচে না হয়ে কালচে টাইপের হয় বেশি, তখন একটা অরেঞ্জ কালার ব্যবহার করলে এটা কাউন্টারেক্ট করতে সাহায্য করে। তারপর আমি আমার স্কিনে ফাউন্ডেশন হিসেবে একটা বিপি ক্রিম আর একটি শেয়ার ম্যাচ ফাউন্ডেশনকে মিক্স করেছি। দুটো কালারকে মিক্স করে আমি আমার স্কিন টোনের ক্লোজ একটা কালার আনার চেষ্টা করেছি। যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি সেটা হচ্ছে নার্সারি শিওর ম্যাট ফাউন্ডেশন, আর বিবি ক্রিমটা হচ্ছে টার্টার একটা বিবি ক্রিম। দেখে অনেক মনে হলো খুব লাইট বা হালকা কনসেন্ট্রেশন হওয়ার কারণে খুব ইজিলি স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়। আর আমি পুরো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার জন্য আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন ব্রাশ সিগমা FET খাবুকি ব্রাশটা ব্যবহার করেছি। তারপর আমি আমার চোখকে প্রাইম করার জন্য ম্যাকের পেইন্ট পট পেইন্টারলি যে সেটটা আছে সেটা অ্যাপ্লাই করবো। এতে আমার চোখের উপরে কোনো ভেসেলস ভিজিবল হলে সেটা ঢাকা পড়বে, প্লাস আমার চোখটা আরও ব্রাইট দেখা যাবে। এরপর আমি আমার ক্রিজটাকে ডিফাইন করার জন্য মর্ফ ব্রাশেসের নাম্বার 62 আই শ্যাডোটা ব্যবহার করছি, একটা রাউন্ডেড ফ্লাফি ব্রাশ দিয়ে, এবং এটা আমি খুব ক্যাজুয়ালি পুরো ক্রিজ জুড়ে অ্যাপ্লাই করছি, যাতে এটা আমাদের ট্রানজিশনাল কালার হিসেবে অ্যাপ্লাই হয়। তারপর আমি মেকআপ কিকের চিকাডি নামের একটা আই শ্যাডো ব্যবহার করেছি, যেটা হচ্ছে একটা পিওর ইয়েলো আই শ্যাডো। এতে সুবিধা হচ্ছে আগের ব্রাউন আর এই ইয়েলোটা মিক্স হয়ে যে স্কিনের ওয়ার্মথ আছে সেটা মেনটেন হবে। তারপর আমি টু ফেসডের শ্যাডো ইন্স্যুরেন্স নামে ক্রিমটা ব্যবহার করেছি একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে। এটাই ব্যবহার করার সুবিধা হচ্ছে এতে যখন আমরা কোনো আই শ্যাডো পিগমেন্ট ব্যবহার করি সেটা খুব ইজিলি অ্যাডহেয়ার করে স্কিনের সাথে এবং ফল আউট খুবই কম হয়। আমি আমার চোখের টিয়ার ডাকটাকে হাইলাইট করার জন্য মেকআপ কিকের নাইট লাইফ নামের একটা পিগমেন্ট ব্যবহার করেছি। এটা ঠিক এরকম একটা ভি শেপ করে আমি চোখের টিয়ার ডাকটার কাছে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি আমার লিডের যে পিগমেন্টটা ব্যবহার করতে চাচ্ছি এটা হচ্ছে ম্যাকের মেলন পিগমেন্ট। এটা পটের ভিতরে কিছুটা অরেঞ্জ বা কপার কালার দেখা গেল, এটা খুব সুন্দর একটা গোল্ডেন হাইলাইটিং টাইপের একটা আই শ্যাডো, যেটা যখন আমরা লিডে ব্যবহার করলে চোখটা বড় দেখাতে সাহায্য করে। এটা আমি পুরো লিড জুড়ে অ্যাপ্লাই করব, তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব ক্রিজের কাছে, কোনো এক্সট্রা শ্যাডো ব্যবহার না করে।
এবার অ্যানাস্থেশিয়া বেভারলি হিলসের ল্যাভিশ প্যালেট থেকে আমি রেডিশ ব্রাউন কালারটাকে আমাদের কর্নারটাকে স্মোক করার জন্য ব্যবহার করব। আমি ডাইরেক্ট কোনো ব্ল্যাক ব্যবহার করছি না, বিকজ ডে টাইমের জন্য ব্ল্যাক অনেক বেশি হার্শ মনে হতে পারে, এবং আমি যে মেকআপটা করতে চাইছি এটা খুব ওয়ার্ম রাখার চেষ্টা করেছি। এই জন্য আমি একটা রেডিশ ব্রাউন কালারকে এখানে ক্রিজ এবং আউটার কর্নার ডিফাইন করার জন্য ব্যবহার করেছি, এবং তারপর এটাকে একটু গোল গোল করে এবং অ্যাট দ্য সেম টাইম ওয়াইপার মোশনে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি আমার চোখের একদম ল্যাশ লাইনের ক্লোজে একটা থিন আই লাইনার অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে মেবেলিন জেল লাইনার। আমি এখানে কোনো এক্সট্রা অ্যাডেড ক্যাটা ইফেক্ট করিনি অথবা এক্সটেন্ড বা থিক করিনি আই লাইনারটাকে খুব ন্যাচারাল রাখার জন্য। একইভাবে আমি লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করেছি, তারপর লোয়ার ল্যাশ লাইনটাকে স্মোকি করার জন্য আগের রেডিশ ব্রাউন কালারটা অ্যাপ্লাই করেছি। অনেকটা সময় নিয়ে এটাকে স্মাচ করেছি যাতে স্মোকি ইফেক্টটা পাওয়ারফুল হয়। তারপর আমি একটা নর্মাল, খুব ড্রামাটিক না, এমন একটা মাস্কারা ব্যবহার করেছি। তারপর আমি আমার আন্ডার আই হাইলাইটার বা কনসিলার যেটাই বলেন তার জন্য ম্যাকের প্রোলং এর কনসিলার ব্যবহার করেছি, এবং এটা আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম এটাকে আমি আমার আই শ্যাডোর বাহিরের দিকটাকে খুব ডিফাইন করার জন্য ব্যবহার করেছি। তারপর এটাকে আমি এভাবে খুব চেপে চেপে অ্যাপ্লাই করে নিয়েছি। আন্ডার আই কনসিলারটাকে সেট করার জন্য আমি নার্সের ট্রান্সলুসেন্ট সেটিং পাউডার অ্যাপ্লাই করেছি, এতে ক্রিজিং হয় না এবং অনেক লং লাস্টিং হয় কনসিলারটা। এবার আমি আমার কনট্যুরিংয়ের জন্য ঠিক আগের ক্যারেক্টার প্যালেট থেকে সবচেয়ে ডার্ক যে কালারটা সেটাকে ব্যবহার করেছি একটা ছোট্ট প্রিসিশন বা ব্রাশ দিয়ে, যেটা হচ্ছে সিগমারি, এবং এটা আমি খুব না ছড়িয়ে একটু মোর প্রিসাইজড ওয়েতে কন্ট্যুরিংয়ের কাজে ব্যবহার করেছি। যেহেতু আমরা এটা একটা গ্লোই ফেস করছি, এই জন্য আমরা কোনো পাউডার প্রোডাক্ট ব্যবহার করিনি। এবার আমি আমার ব্লাশ হিসেবে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে একটা লিপ টার, যেটা হচ্ছে ওসিসি লিপ টার। এটাকে আমি আমার হাতের উল্টো দিকে খুব অল্প পরিমাণে নিয়ে একটা বাফার ব্রাশ দিয়ে প্রথমে বাফ করে নিয়েছি, তারপর যে এক্সট্রা প্রোডাক্ট আছে সেটাকে হাতের অপোজিট সাইডে মুছে নিয়েছি। তারটাকে আমি ঠিক একই বাফিং মোশনে আমার চিকের উপর অ্যাপ্লাই করেছি। এরপর এটাকে ব্লেন্ড করার জন্য আমি আগের ফাউন্ডেশন ব্রাশটা অ্যাপ্লাই করেছি কোনো অ্যাডেড প্রোডাক্ট ব্যবহার না করে। এবার আমি হাইলাইটার হিসেবেও একটা লিকুইড প্রোডাক্ট ব্যবহার করেছি, যেটা হচ্ছে বেনিফিটের হাই বিম নামের একটা হাইলাইটার। এটাকে আমি হাতের উল্টো পাশেভাবে এক বিন্দু করে নিয়ে একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ দিয়ে চেপে চেপে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং খুব সুন্দর করে এটাকে আস্তে করে আমার ব্লাশের সাথে ব্লেন্ড করে নিয়েছি। অ্যাট দ্য সেম টাইম এটা আমি আমার প্রবন হাইলাইটার হিসেবেও ব্যবহার করেছি। ক্রিম প্রোডাক্ট ব্যবহারের সুবিধা হচ্ছে এটা পাউডার না হওয়ার কারণে ইট ব্লেন্ডস ওয়েল উইথ ইউর স্কিন অ্যান্ড ইট লুকস মোর ন্যাচারাল অ্যান্ড ইট লাস্টস লঙ্গার। একইভাবে আমি হাইলাইটারটা আমার নোজের উপর অ্যাপ্লাই করে নিয়েছি, নোজের হাই পয়েন্ট প্লাস আমার কপালের মাঝখানের হাই পয়েন্টে। তারপর এটাকে আমি আঙুল দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হাইলাইটারটাকে আরও ইন্টেন্সিফাই করার জন্য একটা প্রেসড হাইলাইটার ব্যবহার করেছি, যেটা হচ্ছে বেকার শিমারিং স্কিন পারফেক্টার। ইটস মাই রিসেন্ট হোলি ক্রেল হাইলাইটার। একইভাবে আমি এটা আমার ব্রাউবনের উপর অ্যাপ্লাই করেছি। অ্যান্ড উই অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার উই ওয়ান্ট শিন, উই ডোন্ট ওয়ান্ট গ্লিটার অন আওয়ার স্কিন। এরপর আমি আমার নোজটাকে কন্ট্রোল করার জন্য স্লিকের কন্ট্রোলিং কিট ব্যবহার করেছি, উইচ ইজ মিডিয়াম ইন শেড। এবার আমি আমার ডিজার্ট লিপ ইফেক্টটাকে আনার জন্য দুটা লিপস্টিককে মিক্স করেছি, একটা হচ্ছে ম্যাকের ভেগাস ফোল্ড আর একটা হচ্ছে ম্যাকের রিডি ব্যাচ গার্ল। আমি যেটা করেছি, ফার্স্টে ভেগাস ফোল্ড খুবই শকিং কোরাল একটা কালার, সেটা আমি খুব অল্প করে অ্যাপ্লাই করে একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তার উপরে তারপরে আমি ম্যাকের রিডিটা অ্যাপ্লাই করেছি। এবারটা অপশনাল, আই লাভ, সো আই ইউজড এ ক্লিয়ার গ্লস ইন দ্য সেন্টার অফ মাই লিপস। হয়ে গেল আমাদের সামার গ্লোয়িং মেকআপ। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই।